আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। চায়ের দাওয়া থেকে বিএনপি তামাশা হিসেবে দেখছে বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সরকার প্রধান বলেছিলেন চা খাওয়াবেন আর পুলিশ গুলি করলো বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। হাট হাজারিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ভাঙচুর, শ্রমিককে মারধর, অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। খন্দকার মুশারফের সাবেক এপিএস ফয়াদের বিরুদ্ধে 5.5 কোটি টাকা পাচারের মামলা। ভোলায় ছাত্রদল সভাপতি হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ। সামিয়া রহমানের পদাবনতি অবৈধ ঘোষণা করল হাইকোর্ট। 3.30 কোটি লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি। যুদ্ধবন্দে শি চিন পিয়ং এর সাহায্য চান জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি অভিযোগ করে বলেছেন চায়ের দাওয়াতে কে বিএনপি তামাশা হিসেবে দেখেছে, অথচ বিষয়টি সন্তোষজনক ছিল। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারতেন তাদের এখন চা খাওয়ার সময় নেই। সকালে ঢাকা থেকে বিমানযোগে রংপুরে এক দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয় সেই আহ্বান জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন সরকারের একটি কথা, বিএনপির আন্দোলন যেন ধ্বংসাত্মক না হয়, মানুষের সম্পদ ও প্রাণহানি না ঘটিয়ে ঢিলছোঁড়া পুলিশকে উত্ত্যক্ত করা, আক্রমণ করা বিএনপির গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। বিএনপি ধ্বংসাত্মক আন্দোলন পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে। শহর থেকে গ্রামাঞ্চলে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সরকার প্রধান বলেছিলেন চা খাওয়াবেন আর পুলিশ গুলি করলো বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের সমস্যা নয়, মূল প্রতিবন্ধী হচ্ছে রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গিয়েছে। সরকার প্রধান বলেছিলেন আন্দোলন করেন, আন্দোলন শেষে অফিসে গেলে চা খাওয়াবেন, সেখানে আন্দোলনে পুলিশ গুলি করে দিল, এটা কখনো সুস্থ লোকের কাজ হতে পারে না। রাষ্ট্র আমাকে প্রতিবন্ধী করতে চায়, আমার আওয়াজ বন্ধ করে রাখতে চায়। রাজধানী গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এইচআরএ ফাউন্ডেশন ইউকে এই সম্মাননা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এইচআরএ ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, ডু সামিথিং ফাউন্ডেশন এবং সিআরপির সার্বিক সহযোগিতায় এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাটহাজারিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ভাঙচুর, শ্রমিককে মারধর। চট্টগ্রামের হাটহাজারি পৌরসভা পশ্চিমে আলমপুর ও আদর্শ গ্রাম এলাকায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। বিকেলে এই ঘটনায় উপজেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যানের সহযোগীদের দায়ী করেছে। তবে উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ভাঙচুর ও মারধরের ঘটনা অবগত নন উল্লেখ করে বলেছেন তিনি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন, তবে তার সামনে ভাঙচুর বা কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহেদ আলম রাতে জানান উপজেলা চেয়ারম্যানের সঙ্গে লোক নির্মাণ কাজের গাঁথনি ভাঙচুর ও শ্রমিকের গায়ে হাত তুলেছে।
খন্দকার মোশারফের সাবেক এপিএস ফোয়াদের বিরুদ্ধে 5.5 কোটি টাকা পাচারের মামলা। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার মোশারফের সাবেক সহকারী একান্ত সচিব এএসএম ফোয়াদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ মামলা উঠেছে। ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক বিচিত্রা রানী বিশ্বাস। মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল। মামলার অভিযোগে বলা হয়, এএসএম ফুয়াদ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ছত্রছায়া থেকে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করেন। এ বাহিনী নিয়ে এল জিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএসডিসি সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের দরপত্র নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও বিভিন্ন চাকুরিতে নিয়োগে মন্ত্রী সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ফোয়াদের বিরুদ্ধে 5,44,95,586 টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে। সিআইডির করা মামলাটির তদন্ত করবে সিআইডি। ভোলায় ছাত্রদল সভাপতি হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বগুড়া শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকের রিগেনের সঞ্চালনায় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল নেতা নূরে আলমকে হত্যা করে সরকার ছাত্রদলকে দমন করতে চায়, কিন্তু সরকার পতন আন্দোলন আরো বেগবান হবে, কিন্তু সেই আন্দোলনে হাসিনা সরকারের পতন হবে। এদিকে ভোলায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম নিহত হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বগুড়া জেলা বিএনপি। দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম মাহবুব রহমান ও মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা ও আর অনেকে। সামিয়া রহমানের পদোন্নতি অবৈধ ঘোষণা করল হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদোন্নতির প্রশাসনিক সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সাথে তাকে সব সুযোগ সুবিধা সহ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে সামিয়া রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওয়াজ মোহাম্মদ রাসেল চৌধুরী। সামিয়া রহমানের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের 5 সেপ্টেম্বর সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদোন্নতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রোল জারি করেন হাইকোর্ট। একই সাথে সামিয়া রহমানের গবেষণা জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট ও গঠিত ট্রাইব্যুনালের নথি সহ সব কাগজপত্র আদালতে দাখিল করতে বলা হয়। 3.30 কোটি লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি। কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও কানাডার দুই কোম্পানি থেকে 33 মিলিয়ন লিটার সয়াবিন তেল আমদানি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে কমিটির সদস্যরা যোগ দেন। প্রস্তাব অনুযায়ী ইউএইর ফেরানি পোলক্সা স্পোজ ফুড স্টাফ ট্রেনিং এলএলসি থেকে 22 মিলিয়ন লিটার ও কানাডা আইএনসি থেকে 11 মিলিয়ন লিটার ভোজ্য তেল ক্রয় করা হবে। সম্পূর্ণ আমদানি খরচ হবে 448.82 কোটি টাকা। প্রতি মার্কিন ডলার 94.45 টাকা ধরে প্রতি লিটার তেলের দাম 1.44 মার্কিন ডলার ভোজ্য তেলে বোতলজাত করে বিক্রি করবে টিসিবি।
যুদ্ধবন্দে শি চিনপিং এর সাহায্য চান জেলেন্সকি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানতে সাহায্য করার জন্য চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ খুঁজছেন ইউক্রেন। হংকং ভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেন্সকি এমন কথা বলেছেন, চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর তাদের অতিমাত্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কাজে লাগানোর জন্য চীনের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেন্সকি বলেন, খুব শক্তিশালী একটি রাষ্ট্র একই সঙ্গে শক্তিশালী অর্থনীতি, রাশিয়ার উপর তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আছে। যুদ্ধে বন্ধে চীনের কাছে সাহায্যের আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এসবের সঙ্গে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ।